নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি, যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এরকমই একটি রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি স্টাফড ম্যাঙ্গো কুলফি। গরমের দিনে এই স্টাফড ম্যাঙ্গো কুলফি খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি স্টাফড ম্যাঙ্গো কুলফি কিভাবে বানাবো। কুলফি করার জন্য আমি 500 ml দুধ একটা পাত্রে নিয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এই দুধ আমি ঘন করে নেব, সমানে এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা যে পরিমাণ নিয়েছি তার হাফ এটা আমি করে নেব। দুধ ঘন হয়ে গেছে, আমি যে পরিমাণ নিয়েছিলাম ঠিক তার হাফ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 tablespoon চিনি দিয়ে দিলাম। এই মিষ্টি আপনারা যেরকম খান সেই অনুপাতে দেবেন। আর কিছু আলমন্ড আর পেস্তা কুচি আছে এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 teaspoon ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। একটু অপেক্ষা করব যাতে চিনি সম্পূর্ণভাবে গলে যায়। চিনি সম্পূর্ণ গলে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। একটু ঠান্ডা হলে আমি ফিরে আসছি। কুলফির জন্য যে দুধটা ঘন করেছিলাম সেটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমটা রেডি করে নেব। আমি এখানে একটা পাকা আম নিয়েছি। এই আমে আমি এই অংশটা কেটে নেব। এই অংশটা আমি গোল করে কেটে নিলাম। এটা আমি ফেলবো না, এটা আমি রেখে দেব। এবার আমি ভেতর থেকে আমের সিডসটা বার করে নেব। এইভাবে আস্তে আস্তে করে ভেতর থেকে আমের সিডসটা আমি বার করে নেব। চাকু দিয়ে প্রথমে আমি 4-5টা স্কুপ করে নিয়েছি। এবার চাকু দিয়ে না পারলে আপনারা এই ধরনের স্পুন নিয়ে স্পুনের এই পোর্শনটা দিয়ে করতে থাকবেন। এইভাবে আস্তে আস্তে স্কুপ করে আমি ভেতরের সিডটা বার করে নেব। দেখুন ভেতরের সিডটা কি করে বেরিয়ে এলো। এবার আমি এটা রেখে দেব এক পাশে। ভেতরের সিডসটা বের করে নেওয়ার পর আমটা ঠিক এই রকম দেখতে লাগছে। আমি এরকম একটা ছোট স্টিলের গ্লাস নিয়েছি। আপনাদের যদি এই ধরনের গ্লাস না থাকে আপনারা কোনো কাপও নিতে পারেন বা কোনো বাটিও নিতে পারেন। এবার এই গ্লাসের মধ্যে আমি এই আমটা রেখে দিলাম। এবার এই আমের মধ্যে এই ঘন করা দুধ দিয়ে দিলাম। এবার আমের যে অংশটা কেটে রেখেছিলাম আগে সেইটা এর মধ্যে লাগিয়ে দিলাম। এবার এই গ্লাস সমেত আম আমি 10 ঘন্টা ফ্রিজারে রেখে দেব। 10 ঘন্টা পর ফিরে আসছি। 10 ঘন্টা পর ফ্রিজার থেকে বের করে ফিরে এলাম। ম্যাঙ্গো কুলফি পুরো রেডি। এবার আমি এই ওপরের স্কিনটা ছাড়িয়ে নেব। একটা পিলার দিয়ে আমি ওপরের স্কিনটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। যেহেতু এটা বরফ থেকে বার করা হয়েছে সেজন্য একটু ছাড়াতে সময় লাগবে। আস্তে আস্তে করে এটা আমি ছাড়িয়ে নেব। পিলার দিয়ে পুরো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি গোল করে কেটে নেব। দেখুন কি সুন্দর হয়েছে
সব পিস আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটে রেখে দিলাম। এরপর আমি এগুলো সুন্দরভাবে পরিবেশন করব। তৈরি হয়ে গেল স্টাফড ম্যাঙ্গো কুলপি। আমি একটু আলমন্ড আর কাজুকুচি দিয়ে গার্নিশিং করেছি। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।